চাহে এক দরবার বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চারটে ডিম, ভিজিয়ে রাখা চাল, এটা আড়াই কাপ চাল আছে, নিয়েছি অল্প নুন, হলুদ, গরম মশলা, লঙ্কার গুঁড়ি, মিট মশলা, নিয়েছি কিছু গোটা গরম মশলা, ছি এলাচ, জিরে, লবঙ্গ, গোলমরিচ, আর নিয়েছি জৈত্রী, তেজপাতা, কাঁচা লঙ্কা, কুচনো পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা পেস্ট, আর নিয়েছি হাফ কাপ দুধ। হাঁড়ির মধ্যে আমি জল নিয়ে নিয়েছি, জলটা ফুটে যাওয়া অবধি আমি ওয়েট করব। জলটা আমার ফুটে গেছে, আমি এখানে তেজপাতা, জিরে, গোলমরিচ, এলাচ, দারুচিনি, লবঙ্গ সব কিছুই আমি জলের মধ্যে, আর জৈত্রী সব কিছুই আমি জলের মধ্যে দিয়ে দিলাম। আর দিচ্ছি নুন পরিমাণ মতন, আর দিচ্ছি অল্প পরিমাণে সর্ষের তেল। এই রান্নাটা আমি পুরোটাই সর্ষের তেলে করব, আপনারা চাইলে সাদা তেল ইউজ করতে পারেন। মশলাগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি জলটাকে ফুটিয়ে নেব। জলটা ফুটে যাওয়ার পর আমি চালগুলোকে দেব। ততক্ষণে আপনারা সাবস্ক্রাইব করে দিন, আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমি এবার ঢাকনাটাকে খুলে চালটা এবার আমি চালটার মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি। আমার জলটা যথেষ্ট পরিমাণে গরম হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। আমার ভাতটা পরিমাণ মতন 80% মতন সেদ্ধ হয়ে গেছে, আমি আর ভাতটাকে সেদ্ধ করব না। ভাতটাকে আমি ঝরিয়ে নিলাম, ঝরিয়ে এরকম জায়গায় আমি ভাতটাকে ঠান্ডা করে নিচ্ছি। এদিকে আমি আর একটা কড়াই বসিয়ে নিলাম, দিয়ে দিলাম এর মধ্যে সর্ষের তেল, তেলের ওপরে আমি দিয়ে দেব কিছু গোটা গরম মশলা, এই যে এলাচ, দারচিনি, লবঙ্গ, জিরে, তারপরে জৈত্রী, এখানে গোটা কাঁচা লঙ্কা, আর এদিকে একটু গুঁড়ো তেজপাতা দিয়ে দিচ্ছি।
এখানে আমি ডিমগুলোকে একটা করে দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে আমি এভাবে করে হালকা নেড়ে নেব। হালকা গ্যাসটাকে বাড়িয়ে নিলাম। আমি আর ডিমগুলো নাড়বো না, এবারে আমি ডিমগুলো তুলে নেব। ডিমগুলোকে আমি তুলে নিলাম। গ্যাসটা হালকা কমিয়ে দিয়ে পেঁয়াজগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি। আমি এর মধ্যে একটু মশলা তৈরি করে নিচ্ছি। নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণে নুন, হাফ চামচ পরিমাণে লঙ্কা, হাফ চামচ পরিমাণে নিচ্ছি গরম মশলা, আর হাফ চামচ পরিমাণে হলুদ। এর মিশ্রণটা আমি শেষে দিয়ে দেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে। পেঁয়াজটা আমি এখানে ভেজে নিচ্ছি ভালোভাবে। পেঁয়াজটাকে আমি এখানে এই মশলাটাকে দিয়ে দিচ্ছি। আমি গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে একটু মশলা কোটা নেড়ে নিচ্ছি। আমি এখানে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে নিচ্ছি। আর এখানে আমি আগে থেকে রাখা হাফ কাপ দুধ, এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে আমি এবার ডিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রাখছি। মনে হচ্ছে মোটামুটি এটা আমার ফুটে গেছে, আমি একটু দেখি। এটা আমার অনেকটাই ফুটে গেছে। আর একটু উল্টে দিই ডিমগুলোকে।
এই পর্যায়ে আমি একটা বড় কড়াই নিয়ে নিচ্ছি। এটা ফুটে গেছে, একটা বড় কড়াই নিয়ে নিচ্ছি। বড় কড়াইয়ের মধ্যে ডিমের কারিটাকে নিয়ে নিলাম। এর উপর আমি ভাতটাকে অ্যাড করব অল্প অল্প করে। এই পর্যায়ে গ্যাস একদমই লোতে থাকবে। আমি পুরো ভাতটাকে এর মধ্যে ঢেলে নিলাম। এবার আমি এটাকে একটু বসিয়ে রাখবো। আমি এটাকে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব, একদম কম আছে, 5 মিনিট আমি এটাকে ঢাকনা দিয়ে রাখবো। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। অফ করে আমি 10 মিনিট মতন এইভাবেই ঢাকা দিয়ে রেখে দেব। আমি এখন এটাকে খুলব না, 10 মিনিট পর আমি খুলে দেখব। শাহি এক দরবার আমি নামিয়ে নিয়েছি, দেখুন কতটা সুন্দর লাগছে। আর আমি এর সাথে সার্ভ করে নিয়েছি হায়দ্রাবাদি দম আলু। এই রেসিপিটা আমি পরের ভিডিওতে পোস্ট করব। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।